আরে আমি ওই স্বর্ণের দাসের যোগ্য নয়, নইলে মোর দশা কি এমন হয়, আমার মোর দশা কি এমন হয়, আমি ওই স্বর্ণের দাসের যোগ্য নয়। দয়ালিস গুণে পারে রবিন্দু, দাও যদি করুণার সিন্ধু, দয়ালিস গুণে পারে রবিন্দু, দাও যদি করুণার সিন্ধু, তবু ধরে বাব সিন্ধু, আর তবু ধরে বাব সিন্ধু, নইলে দেখি নাই উপায় আমার, নইলে দেখি নাই উপায়, আমি ওই স্বর্ণের দাসের যোগ্য নয়, আমি ওই স্বর্ণের দাসের যোগ্য নয়। ভালো করে শুনবেন, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করতেছে, হুজুর আপনার দাম বেশি না আমি কুকুরের দাম বেশি, আপনি দামি না আমি কুকুর দামি, আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কুকুরের দিকে তাকায়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে গো, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কান্দে গো, মুরদেরা কয় হুজুর, ও হুজুর জীবনে আমরা কত প্রশ্ন করলাম আপনি উত্তর দিলেন, আপনি আজকে কুকুরের সামনে চোখের বালি ছাইরা দিয়া কান্দেন গো, কারণটা কি আমার তো বুঝে আসে না, মুরদেরা কান্দে হুজুরের চোখের পানি দেখে সহ্য করতে পারে না, কুকুর কয় হুজুর, ও আমি আপনারে প্রশ্ন করলাম গো, আপনি উত্তর না দিয়া শুধু চোখের পানি বালাইয়া কান্দেন, কারণটা কি হুজুর গো, হুজুর গো আমি জানতে চাই, আমি দামি না আপনি দামি, এই কথাটা আমার জানাইয়া দেন, এইবার জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই কান্দার কয় ও কুকুর, তোমার সৃষ্টিকর্তায় আল্লাহ আমারও সৃষ্টিকর্তায় আল্লাহ, ও কুকুর জাননি এই মুহূর্তে তোমার প্রশ্নের উত্তর আমার দেওয়ার মতো ক্ষমতা নাই গো, এই প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না গো, তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমি সুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির ক্ষমতা নাই, ও কুকুর পৃথিবীর কারো প্রশ্ন নিয়ে আমি এত চিন্তা করি নাই গো, কারো কাছে আমি মাথা নত করি নাই, কারো কাছে আমি এরকম অপারগতা প্রকাশ করি নাই, আজকে তুমি কুকুর এমন একটা প্রশ্ন করছো গো, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারতেছি না, ও কুকুর আমার হাজার হাজার মুরিদদেরকে আমি বুঝাই, হাজার হাজার মুরিদদেরকে আমি বুঝাইতে পারি, তাদের প্রশ্নের উত্তর দিতে পারি, আজকে তুমি আমার এমন প্রশ্ন করছো গো, আমি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই উত্তর দেওয়ার মতো ক্ষমতা রাখতে পারতেছি না, আমি তোমার কাছে হেরে গেলাম রে কুকুর, তবে এক মন হ্যাঁ হারবো না যে তোমার উত্তর আমি দিতে পারবো না, এই দুনিয়ায় তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না গো, তোমার উত্তর দিতে চাই আমি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই, যেদিন মইরা যাবো গো আমার মরার পরে তুমি আমার খাটের পাশে আসবা, আমি তোমার প্রশ্নের উত্তর ওই দিন দিয়া দেব, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন ওলি আল্লাহরা কেমন, এই জন্য আল্লাহ সাবধান করছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার, এইবার কুকুর কয় হুজুর, ও হুজুর গো আজকে আপনি আমার উত্তর দিবেন না, আপনি মরার পরে উত্তর দিতে চান, কারণটা কি আমার তো বুঝে আসে না, মুরিদেরা কান্দার কয় হুজুর গো,
ও হুজুর জীবনে আপনি কে আপনাকে কত প্রশ্ন করলাম কত প্রশ্নের উত্তর দিলেন আজকে আপনি কুকুরের সাথে কেমন কথা বললেন গো কুকুরের প্রশ্নের উত্তর আপনি দিতে পারলেন না কারণটা কি এইবার জনগণের কান্দের রে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনিও চোখের পানি ছাইরা দিয়া কান্দে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কয় ও আমার মুরিদের দলের আগো তোমরা যাইদা নাও আজকে কুকুর আমার এমন একটা প্রশ্ন করছে গো আমি পীর সাহেব দামি না কুকুর দামি আজকে আমি ওর উত্তর দিতে পারবো না এই উত্তর যদি দিতে হয় আমার মরণের পরে দিতে হইব বন্ধুরা রে আমার কুকুরটাও চোখের পানি ছাইড়া দিয়া কান্দে আর কয় হুজুর আমি আপনারে প্রশ্ন করলাম একটা আমার জীবনে আর জানতে ইচ্ছা ছিল ও হুজুর প্রশ্নের উত্তর আপনি দিতে পারলেন না গো আপনি কেমন আল্লাহর ওলি এটা তো আমার বুঝে আসে না জালা জুরাই না জালা জুরাই না রে জালা জুরাই না জালা জুরাই না গো রে আমার এইবার কুকুরটা চোখের পানি ছাইড়া দিয়া কান্দার কই হুজুর আমি একটা প্রশ্ন করলাম উত্তর দিতে পারলেন না ও হুজুর আমি রাস্তাঘাটে চলাফেরা করি গো হুজুর কত মানুষে আমার আঘাত করে কত মানুষে আমার গালি দেয় হুজুর গো হুজুর গো আপনি মরার পরে উত্তর দিতে চাইছেন না আমি আপনার মরণ পর্যন্ত বেঁচে থাকবো এমন কোন গ্যারান্টি তো আমার নাই গো আমার মানুষে যেভাবে আঘাত করে আমি তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে কুকুরের সামনে কান্দার কয় আল্লাহ গো আজকে আমি কুকুরের প্রশ্নের উত্তর দিতে পারলাম না গো আল্লাহ এই কুকুরকে তুমি হায়াত বৃদ্ধি কইরা দাও গো আল্লাহ হায়াত দৌলত ইলমে দারাজি আল্লাহ কুকুরে হায়াত তুমি বৃদ্ধি কইরা দাও আমি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই মারা যাওয়ার পরে কুকুর যেন আমার এই প্রশ্নের উত্তর নিয়ে যাইতে পারে আল্লাহ একবার কয় বন্ধুরা রে আমার এইবার জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই আল্লাহর দরবারে বলে আল্লাহ গো কুকুরে হায়াত তুমি বৃদ্ধি কইরা দাও কুকুরে হায়াত বৃদ্ধি করা হয় কারণ ওলি আল্লাহ চাইলে তো আমার আল্লাহ ফিরাই না আল্লাহ একবার কয় বন্ধুরা রে আমার এইবার কথা সংক্ষিপ্ত ভালো করে শুইনা নাও জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই মরণের আগে মুহূর্তে তার মুরিদদেরকে ডাইকে ডাইকে বলে ও আমার মুরিদের দলেরা ও আমার মুরিদেরা ও আশিক জাকিরিন আমার মুরিদেরা গো কে কোথায় রইলা তাড়াতাড়ি আসো তোমাদের সাথে আমি একটু মনের কথা বলতে চাই অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই সকল কষ্ট দূর হইবে যুবক বৈরাগ আওয়াজ দিতে হবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো আমরা নবী নবী কইরা আমসা
পাই আল্লাহ একবার গান আরে অনেক কষ্ট আমাদের মনে লবি কষ্ট সীমানাই অনেক কষ্ট আমার মনে লবি কষ্ট সীমানাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো আমরা নবী নবী কইরা আমসা পাই নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই আমরা নবী নবী কইরা আমসা পাই আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার এইবার সুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি মুরিদদের ডাইকা ডাইকা বুঝায়ো আমার মুরিদের দলেরা আজকে আমি মনের কথাগুলো তোমাদেরকে জানাইতে চাই ও আমার ভক্তরা ও আশিকিন মুহিব্বিন মুরিদেরা গো আমার মনের কথাগুলো আমি তোমাদেরকে জানাইয়া দেব আজকে তোমরা শুই না নাও গো এইবার মুরিদেরা চিন্তা করে কয় হুজুর আজকে আপনি কি এমন কথা বলতে চান আপনার মনটা কেন বেজার হুজুর কান্দার কয় আমি আর তোমাদের মাঝে বেশি বাজব না গো আমি কিছুক্ষণ সময়ের ভিতরে বিদায় হয়ে যাইম আমি সইলা যাব গো রুহ নামক পাখি আমার আল্লাহ আমার ভিতরে একটা দিছে গো পাখিটা উড়াল দিয়া যাইব কুল্লু নাফসে জাইকাতুল মাউত মরণ নামক আমার আল্লাহ একটা বল বানাইছে গো আমি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি সেই ফল খাবো আমি আর তোমাদের মাঝে থাকবো না আমি আর তোমাদের মাঝে থাকবো না আমি বিদায় নিয়ে চলে যাব আমি তোমাদের সাথে আমার মনের কথাগুলো বলতে চাই আমার ভিতরে সেই পাখি আছে গো এই পাখি উড়াল দিয়া যাইব আমি আর তোমাদের মাঝে ফিরে আসতে পারবো না ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর আল্লাহ আকবার ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর তুমি কেমন একদিন না নিলাম না খবর চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর জোরে জোরে কোন কথা ঠিক কিনা জীবনে কি আমরা এই খবরটা নিছি আমার আপনার ভিতরে যে একটা পাখি আছে পাখিটা কেমন দেখা যায় জীবনে কেউ দেখছেন ওই পাখিটা কেমন এটা তালাশ আমরা নেই তুমি কেমন একদিন না নিলাম না খবর চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর আলেমুলামা কয়ে সালাউদ্দি কয়ে হইলে কেনে পাওয়ার আলেমুলামা কয়ে সালাউদ্দি কয়ে হইলে কেনে পাওয়ার হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে কোথায় ছিলে কি জানি
আমার আপনার রুহটা কোন জায়গায় ছিল আমরা জানি, কোন জায়গায় যাবে আমরা জানি। কোরআনুল কারীমের ভিতরে বলছে আল্লাহ তাআলা বলছে, কারো রুহ যাবে ইল্লিয়ে গো, কারো রুহ যাইব সিজ্জিনে গো, কারো রুহ যাইব উপরে, আবার কারো রুহ যাইব নিচের দিকে। বন্ধুরারে আমার ভালো করে শুইনা নাও, অসিনেপুর ঠিকানা তোমার যাইবায় অসিনেপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, অসিনেপুর ঠিকানা তোমার যাইবায় অসিনেপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসরা, আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওইরা যাইবা না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন, দুজনে কোন ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এইবার সুলাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই কান্দার কইও আমার মুরিদের আগো, আমি আর বেশি সময় থাকতে পারবো না গো, আমি বিদায় হয়ে যাব। আমি তোমাদের কাছে কয়েকটু মনের কথা জানাইতে চাই, আমি তোমাদের কাছে কিছু মনের কথাগুলো প্রকাশ করতে চাই। মুরিদেরা কয় হুজুর আপনি চইলা যাইবেন আমাদের ভালো লাগে না, আপনার ছাড়াই আমরা কেমনে বাঁচবো বুঝে আসে না। ও হুজুর কি এমন কথা আপনি বলতে চান গো, আজকে মনের কথাগুলো আপনি প্রকাশ করে দেন। এইবার হুজুরে ওসিয়ত করতেছে ও আমার মুরিদের দলেরা গো, ও মুরিদের দলেরা ভালো করে শুইনা নাও, তোমরা আমারে ভালোবাসো আমিও তোমাদেরকে ভালোবাসি। লায়ারহামুল্লাহু মাল্লায়ারহামুন নাস, যেই ব্যক্তিটা মানুষকে ভালোবাসতে পারে না আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে পারে না, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহও ভালোবাসে না। ও মুরিদেরা তোমরা ভালো করে শুইনা নাও, এই জমিনের মধ্যে আমারে আল্লাহর একটা কুকুর, আল্লাহর সৃষ্টি একটা কুকুর আমারে প্রশ্ন করেছিল, আমারে কুকুর বলেছে হুজুর গো, ও হুজুর আপনার দাম বেশি না আমার, আমি কুকুরের দাম বেশি, আপনার সম্মান বেশি না আমার সম্মান বেশি, আপনার দাম বেশি না আমি কুকুরের দাম বেশি গো, আমি আপনার কাছে জানতে চাই। আমি কুকুরের প্রশ্নের উত্তর দিতে পারি নাই গো, কুকুরের প্রশ্নের উত্তর আমি দিতে পারি নাই, ওই কুকুরটা আমার কাছে প্রশ্ন করছে আমি উত্তর দিতে পারি নাই, আমি বলছি আমি মরার পরে উত্তর দেব। ও আমার মুরিদেরা রে, আমি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই যখন চইলা যাব গো, আমার ভিতরের দিকে প্রাণ পাখিটা যখন বাইরে হইয়া যাইব, আমারে তোমরা গোসল করাইয়া যখন খাটে তুইলা নিয়া যাইবা কবর দিতে গো, ওই যাওয়ার আগ মুহূর্তে যদি কোনো একটা কুকুর আমার লাশের পাশে আসে গো, ওই কুকুরটাকে তোমরা তাড়াইয়া দিও না। আমার লাশের পাশে যদি কোনো কুকুর আসে গো, ওই কুকুরে তোমরা আঘাত কইরো না, ওই কুকুরকে আমি আমার লাশের পাশে বসতে দিও। আল্লাহ একবার কোন মানুষ আইব রে, আর এক নজর দেখিতে মানুষ আইব রে, ও মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, ও চিন্তা সে পাখি, ও চিন্তা সে রচিন পাখি, যেদিন ওই রাজাইব রে,
এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, দেহ সেরে কাচার পাখি, দেহ সেরে কাচার পাখি, সেদিন উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, চোখের পানি সেরে দিয়ে সবাই যেদিন কাঁদিবে রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, জোর জোরে কোন কথা ঠিক কিনা? আরে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই সোকের বাড়ি সাইরা দিয়া কান্দার কয়ানি যখন বিদায় হইয়া যাব গো, আমার লাশের পাশে তোমরা চার পাশে যখন কালেমা পড়বা গো, দুয়া দরুদ পড়বা, সূরা ইয়াসিন গুলো পড়বা, ওই মুহূর্তে যদি কোনো একটা কুকুর আমার সাথে দেখা করতে চায়, ওই কুকুরকে তোমরা নিষেধ কইরো না, ওই কুকুরকে তোমরা আঘাত কইরো না, ওই কুকুরকে তোমরা কষ্ট দিও না, ওই কুকুরের কাছে আমি বন্দি আছি রে, কুকুরকে আমি জবান দিছি, কুকুরকে আমি ওয়াদা দিছি গো, কুকুরের প্রশ্নের উত্তর আমি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি দেব, আমার মুরিদের রে আমি তার কথা দিছি গো, আমার মরার পথে তার প্রশ্নের উত্তর দিতে চাইছি, আমার লাশের পাশে যখন কুকুর আইব ওই কুকুরকে আমার লাশের পাশে বসতে দিও, আমার লাশের পাশে ওই কুকুরের জায়গা কইরা দিও, আমি কুকুরের প্রশ্নের উত্তরটা দিয়া দেব, জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বন্ধুরা রে আমার কথা সংক্ষিপ্ত করতেছি, মুক্তাসারে মূল কথাগুলো বলে দিয়ে যাইতেছি, ভালো করে শুনে নাও, ও মাহফিল কমিটির কেউ কথা বলবে না, ভালো করে শুনে নাও, এইবার কুকুর আল্লাহর ওলি যখন এই দুনিয়া ছাইরা চইলা যায়, কুকুর পা 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 কইরা হাইটা চোখের পানে ছাইরা দিয়া জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলার কাছে যাইতেছে, আল্লাহু আকবার কোন, আরে কুকুর পা পা কইরা হাইটা যায়, আরে কুকুরের মনের ভিতর চিন্তা লাগিয়া গেছে, আল্লাহ গো বানাইছো কুকুর, ও দয়ার আল্লাহ, বাড়ি বাড়ি ঘুরি, বাড়ি বাড়ি আমি খাবার খাওয়ার জন্য তালাশ করি, আল্লাহ গো কত মানুষ আমারে কষ্ট দেয়, কত মানুষে খাবার না দিয়েও আমার আঘাত করে, আল্লাহ গো আমি তো আল্লাহ তোমার এক বন্ধুর সাথে কথা বলতে চাইছি, সে দামি না আমি দামি, তোমার বন্ধু তো বিদায় হয়ে গেছে গো, আজকে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলার কাছে আমি যাব আমার প্রশ্নের উত্তর নেওয়ার জন্য, আল্লাহ আকবার কো, এইবার কুকুর পা পা কইরা বাড়ির ভিতর যখন ঢুকতেছে রে বন্ধু, এইবার মুরিদের দেখা বালাইছে একটা কুকুর, কান্দে কান্দে চোখের পানি বালাইতে বালাইতে আইতেছে, এইবারে একটা মুরিদ আরগো মুরিদের কাছে কান্দার কয় ভাই জানো শুনি, দেখ আবার হুজুর বলছে একটা কুকুর আইব, আর বলু বলে কুকুর আইসে গেছে, এ ভাই তাকায় দেখ আমার হুজুর বলছে আমি মরার পরে যেই কুকুর আইব রে, ওই কুকুরকে আমার লাশের পাশে বসার জায়গা দিও, ওই কুকুরের সাথে আমার কথা আছে গো, ওই কুকুরের সাথে আমি কথা বলবো, ওই কুকুরের কাছে আমি ওয়াদা দিয়ে আসছি, ওর কাছে আমি বন্দি আছি, ওর সাথে আমার কথা আছে, এইবার মুরিদেরা জায়গা কইরা দিতেছে গো,
সব মানুষজনকে বলতেছে তাড়াতাড়ি হসরো তাড়াতাড়ি রাস্তা করে দাও, যেই কুকুরটা আসতে চায় কত মানুষ বাধা দেয়, কত মানুষ বাধা দিতে চায়। যেই মুরিদের কাছে হুজুর মনের কথা বইলা পালাইছে, সেই মুরিদেরা কয় কে কোথায় আছো গো, তোমরা জানো নি আমার হুজুর কি বইলা গেছে। বলে কি বলছে? বলছে আমার হুজুর ওয়াদা দিয়ে গেছে, ওয়াদা কইরা গেছে রে, আমার হুজুর নসিহত কইরা গেছে গো, আমার হুজুর আমাদের কাছে বইলা গেছে, তার ওয়াদা আমাদের পালন করতে হইব। কোনো ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার আগ মুহূর্তে যদি কোনো ওয়াদা করে, যদি কোনো কথা ওসিহত কইরা যায়, সে ওসিহতটা পালন করতে হয়, সে ওসিহতটা আদায় করতে হয়। ভালো করে শুইনা নাও, মুরিদেরা কয় আমার হুজুর ওসিহত কইরা গেছে, আমি মরার পরে যদি কোনো কুকুর আসে গো, ওই কুকুরকে আমার কাছে আসতে দিবা, ওই কুকুরের সাথে আমার মনের কথাই আছে। আল্লাহু আকবার। কোন এইবার মুরিদেরা সব মানুষে জানায়া দেখে, হই তোমরা কুকুরকে বাধা দিও না, ওই কুকুরকে আসতে দাও, ওই কুকুরের সাথে কথাই আছে আমার হুজুরেরা, আর দেরি কইরো না গো, তোমরা একটু জায়গা করে দাও, এইবার কুকুরের রাস্তা করে দেওয়া হয়। কুকুর চোখের বালি মালায় মানুষের মতো করে কান্দে রে জগৎবাসীরা, কুকুর চোখের বানি পালাইতে পালাইতে এইবার হুজুরের কাঠের পাশে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। কোন আরে মাথাটা নিচের দিকে দিয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে গো, কান্দে গো, আমরা তো বুঝি না কি কথা হয় কি আলাপ হয়, আমরা তো বোঝার ক্ষমতা নাই। কোন এক কুতুব লাশের পাশে ছিল গো, সে শুনতে পারে ওই মুহূর্তে, হুজুরে বলে কুকুর গো, ও কুকুর আমি তোমার কাছে ওয়াদা দিছিলাম, আমি তোমার প্রশ্নের উত্তর মরার পরে দেব, ওই সময় আমি উত্তর দিতে পারি নাই, কারণ ও কুকুর তুমি জানো নি আমি যদি ইমান নিয়ে কবরে যাইতে পারি রে, আমি যদি ইমান নিয়ে কবরে যাইতে পারি, আমি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই দামি গো, আমি সৃষ্টির জগতে দামি, আর আমি ইমান নিয়ে যদি কবরে না যাইতে পারি গো, তুমি কুকুরের চাইতেও আমি খারাপ হয়ে যাবো, তুমি কুকুর যতটা খারাপ গো তোমার চাইতে আমি বেশি খারাপ হয়ে যাবো। যেই মানুষটা ইমান নিয়ে কবরে যাইব ওই ব্যক্তিটা হইব দামি, আর যেই ব্যক্তিটা ইমান নিয়ে কবরে যাইতে পারবে না গো, সে কুকুরের চাইতেও খারাপ। ও কুকুর তুমি জানো নি আজকে তোমার আমি প্রশ্নের উত্তর দিয়া দিলাম, আমি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জোনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি দামি, ভালো করে শুনবেন। আর একটি ঘটনা এই কুকুরকে নিয়ে উল্লেখ করা হয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এক নারী, সে মেয়েটা দেহ ব্যবসা করে, যাকে বলা হয় জিনা করে। আর আমার আল্লাহ সূরা বানি ইসরাঈল 15 নম্বর পারার ভিতর বলছেন, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতুন ওয়া সাআ সাবিলা, জিনা করা যাবে না, নিশ্চয় এটা পাপের কাজ। ওই মেয়েটা দেহ ব্যবসা করে, দেহ ব্যবসা করার জন্য একটা সখী সাথে করে নিয়ে যাইতাছে, অর্থাৎ টাকাই বিক্রি করে দেহ। মেয়েটা যাবার পথে দেখতেছে মরুভূমি রাস্তা, কিন্তু এমন একটা কূপ, যেই কূপের সামনে একটা কুকুর, একটা কুকুর কূপের সামনে জিভটা বাইর করে দেয়া শুধু কানতেছে আর বড় বড় করে নিঃশ্বাস ফেলাইতেছে। এইবার দেহ ব্যবসাকারী মহিলা সে দেখতেছে, হায় হায়, এই কূপটার পানি এতটাই তলদেশে, প্রায় 30 হাত, 18 থেকে 30 হাত নিচে পানি, কিন্তু কুকুরের পানি তোলা তো সম্ভব না। কুকুরটা না জানি কত সময় ধরে এই পানির অভাবে সে কানতে কানতে এক পর্যায়ে যে কোনো মুহূর্তে জানটা বের হয়ে যাবে। মেয়েটা তার সখীকে বলতেছে, সখী দেরি করিস না, আমার পরনের অন্যা সিরব, তোর পরনের অন্যা সিরব। আল্লাহ আকবার। কোন আল্লাহর সৃষ্টিকে আমরা ভালোবাসবো, এটা আল্লাহর সৃষ্টি হতে পারে, আমি খারাপ, আমি দেহ ব্যবসা করি ঠিক আছে,
কিন্তু এই কুকুরটা পানির অভাবে এখন এইভাবে মৃত্যুবরণ করবে এটা মানা যায় না। এইবার উন্নাসির সে মেয়েটা দেহ ব্যবসাকারী মেয়েটা উন্নাসিরা উন্নাগুলো এরকম ভাবে ছিড়তেছে একটার পরে একটা কুচি চিকন চিকন করে সিরা সিরা দড়ি বানাইতেছে। আল্লাহ আকবার কোন দড়ি বানাইয়া মেয়েটা এইবার বিশাত লম্বা কইরা বালাইছে। ওই মেয়ের পায়ের একটা জুতা ছিল, সেই জুতাটা ছিল হিল সিস্টেম সই সিস্টেম, ওই জুতার ভিতরে ছিল খাল। এইবার ওই সই আলা জুতাটা ওই ওড়নার সাথে বাইদে কূপের ভিতর সাইরা দিতেছে। আল্লাহু আকবার ক আমার আল্লাহ তাকায় দেখে জিব্রাইল কয় আল্লাহ গো দেহ ব্যবসা করে মেয়েটা যদিও খারাপ, আজকে তোমার সৃষ্টির এত ভালোবাসে গো আল্লাহ তাকায় দেখো ওই কুকুরকে কেমনে পানি তুইলা দিতেছে। আল্লাহ আকবার ক এইবার মেয়েটা ওরনা সিরা জুতাটা ওরনার নিচে বাইদা কূপের ভিতর নামাইয়া দিছে। এইবার কূপের ভিতর দিকে পানি তুইলা বালাইছে গো। প্রথম যখন পানি তোলা হয় কুকুরের সামনে দেওয়া মাত্রই কুকুর জিভে দেয় চারটে চারটে পানি হলো খায়, আবার দ্বিতীয়বার দেওয়া হয় আবার খায়, তৃতীয়বারে খাই না। কেন খাই না ভালো করে শুনতে হইব, আমি ওয়াজের ভিতরে বলবো। এইবার কুকুর দুইবার পানি খাইছে গো, এটা কুকুরের পানি খাওয়াইয়া রাস্তা দিয়ে সখীকে নিয়ে হাইটা যাইতেছে রে বন্ধু। 40 কদম পার হয় নাই কুকুরটা চোখের পানি জাইরা দিয়া কান্দার কয় আল্লাহ গো। আমি তোমাকে এত ভালোবাসি রে আল্লাহ, আমি তোমার সৃষ্টি আল্লাহ, তুমি আমার আল্লাহ, তুমি আমার সৃষ্টি কর্তা গো আল্লাহ, তুমি আমার রিজিক দাতা গো। ওই মেয়েটা তো আমার রিজিক দাতা না, আল্লাহ তুমি আমার সৃষ্টি কর্তা গো। ওই মেয়েটা তো আমার সৃষ্টি কর্তা না, আল্লাহ তুমি আমার বিধান দাতা, ওই মেয়েটা তো আমার বিধান দাতা না। আল্লাহ আজকে আমি দুই দিন কুকুরের সামনে শুধু চোখের পানি পালায়া কান্দি, আমি কুকুর কথা বলবো এমন তো কোন আওয়াজ দেওয়ার মতো ক্ষমতা নাই। আল্লাহ গো তুমি হইলা রিজিকের মালিক, আল্লাহু খাইরুর রাজিকিন, আল্লাহ তুমি পারলে তুমি যদি ইচ্ছা করতা গো ওই কূপের পানি নিচে থেকে উপরে উঠাই আমার মুখের সামনে দিতে পারতা। আল্লাহ তুমি আমারে দাও নাই, যেই মেয়েটা আমার এত কষ্ট করে পানি পান করাইছে রে আল্লাহ, আমি কুকুর তোমার কাছে একটা দরখাস্ত জানাইলাম, আল্লাহ তুমি রিজিক দাতা হইয়া আমার রিজিক দাও নাই, ওই মেয়েটা আমার কত কষ্ট করে উন্নাসিরা রিজিক খাওয়াইছে, আল্লাহ আমার পানি খাওয়াইছে গো, আমি কুকুর তোমার কাছে একটা দরখাস্ত জানাইলাম। ওই মেয়েটা যদিও দেহ ব্যবসা করে যদিও খারাপ গো, আমি তোমার সৃষ্টি আমার এত ভালোবাসা পানি পান করাইছে, আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত জানাইলাম, ওই মেয়েটাকে তুমি কবুল করে নাও, ওলিনী হিসেবে বানায়া দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।